আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এইচএম মাহমুদ হারুন। আমি মনোরোগ ও মাদকাসক্ত বিশেষজ্ঞ। আমি আবাসিক সাইকিয়াট্রিস্ট হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকায় কর্মরত আছি। পাশাপাশি আমি একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এবং কাউন্সেলিং সাইকোথেরাপিস্ট হিসেবে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার ধানমন্ডি নয়রেতে নিয়মিত রোগী দেখি। আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ব্যক্তিত্ব বা ব্যক্তিত্বের সমস্যা। ব্যক্তিত্ব জিনিসটা কি, এটাকে বলা হয় পার্সোনালিটি। আমরা বলি না সাধারণভাবে যে অমকের পার্সোনালিটিটা খুব সুন্দর, অমকের পার্সোনালিটি ভালো লাগে না আমার কাছে, লেম পার্সোনালিটি, লুজ পার্সোনালিটি বা এ ধরনের বিভিন্ন মন্তব্য করে থাকি। কিন্তু সাইকিয়াট্রি বা মনোবিজ্ঞানের ভাষায় আমরা কি বলি? পার্সোনালিটিতে সমস্যা থাকলে বা ব্যক্তিত্বে সমস্যা থাকলে আমরা তাকে পার্সোনালিটি ডিসঅর্ডার বলে অভিহিত করি। পার্সোনালিটি ডিসঅর্ডার কয় রকমের হতে পারে, এটা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন তারা যে ভাগটা করেছে, তারা এটা প্রথমে তিনটা ক্লাস্টারে নিয়ে এসেছে, তিনটা ক্লাস্টার নিয়ে এসেছে, ক্লাস্টার এ, ক্লাস্টার বি এবং ক্লাস্টার সি। ক্লাস্টার এর মধ্যে আবার তিন রকম পার্সোনালিটি ডিসঅর্ডার, সেটা হলো প্যারানয়েড, সিজয়েড এবং সিজোটাইপাল। ক্লাস্টার বিতে চার রকম পার্সোনালিটি ডিসঅর্ডার, সেটা হলো অ্যান্টি সোশ্যাল, বর্ডার লাইন, হিস্টিওনিক এবং নার্সিসিস্টিক। এবং পরিশেষে ক্লাস্টার সিতেও তিন রকম পার্সোনালিটি ডিসঅর্ডার তারা রেখেছে, অ্যাভয়েডেন্ট, ডিপেন্ডেন্ট, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার। তো আমরা আজকে কথা বলবো যে সবচেয়ে কমন যেটা আমরা পাই ক্লাস্টার বি এর, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারটা কি সেটাও কিন্তু আমেরিকা সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন তাদের ডায়াগনস্টিক এবং স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল যেটা DSM-5 সেখানে খুব সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। নয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এই নয়টার মধ্যে ন্যূনতম পাঁচটা থাকলে তাকে আমরা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে অভিহিত করব। তো এই নয়টা বৈশিষ্ট্য কি? প্রথমে দেখা যায় তাদের মধ্যে অ্যাবান্ডন বা তাদের মনে হয় যে সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে কেউ আপন ভাবে না, আমি একা, আমাকে কেউ কাছে ভাবে না, আমি আলাদা, সে ফাঁকা ফাঁকা লাগে নিজের মনের মধ্যে। তারপরে কি আসতে পারে, তার এফেক্টিভ ইনস্টেবিলিটি হতে পারে, তার মনটা, মুডটা সুইং করে, অর্থাৎ এই মন ভালো, এই মন খারাপ। সকালে হয়তো দেখা যাচ্ছে মনটা খুব ভালো, বিকালে খুব মনটা খারাপ। তারপরে কি হতে পারে, তার অ্যাঙ্গার আউটবাস্ট হতে পারে, সে হঠাৎ করে রেগে যাবে, হঠাৎ করে তার মন মেজাজ খারাপ হয়ে যাবে, হঠাৎ করে সে প্রচণ্ড রেগে যাবে, কোনো কারণ ছাড়াই রেগে যাবে, ঘন ঘন রেগে যাবে। তারপরে কি হতে পারে, তার মধ্যে ইম্পালসিভ কিছু বিহেভিয়ার দেখা দিতে পারে, যে মনে আসলো এটা করে ফেলবো, এখন এটা মনে আসলো এটা করতেই হবে, এটা না করা পর্যন্ত আমার শান্তি নেই। তারপরে কি হতে পারে, ইরিটেবিলিটি, তার মেজাজটা সবসময় খিটখিটে থাকবে, সবসময় একটা মন মেজাজ একটা খিটখিটে অবস্থা থাকবে, শান্তি নাই, সবসময় মন মেজাজ খিটখিট করে। তারপরে কি হতে পারে, তারপরে হতে পারে তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা নষ্ট হয়ে যাবে, সেটা কি, কারোর সাথে তার বেশি দিন ভালো সম্পর্ক থাকে না, একজনের সাথে কিছুদিন ভালো সম্পর্ক থাকে, পরবর্তীতে সম্পর্কটা খারাপ হয়ে যায়, তারপরে আরেকজনের সাথে কিছুদিন ভালো সম্পর্ক থাকে, সম্পর্কটা আরেক কিছুদিন পর আবার নষ্ট হয়ে যায়। এই ধরনের বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগীদের কারোর সাথেই বেশি দিন ভালো সম্পর্ক থাকে না। তারপর কি থাকে, এমটিনেস। এমটিনেস কি, তার মনটা সবসময় ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় আমার কেউ নাই, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, সবসময় একটা খালি খালি শূন্য ভাব। তারপরে কি, প্যারানয়েড তার আইডিয়া থাকতে পারে, যেমন মানুষজনকে সে অহেতুক সন্দেহ করতে পারে, মনে হয় যে এ কারণে সে আমার পিছে লাগছে, আমারে নিয়ে মনে হয় আলাদা আলাপ আলোচনা করে, গোপনে আমাকে নিয়ে কথা বলে, এ ধরনের কিছু প্যারানয়েড আইডিয়া থাকে। এবং লাস্টলি খুব ইম্পর্টেন্ট, তার সুইসাইড বা ডেলিবারেটেড সেলফ হার্ম থাকে, যেমন সে নিজের ক্ষতি করবে এবং তার মধ্যে সুইসাইডাল থট, সুইসাইডাল আইডিয়েশন ইত্যাদি থাকে, তার আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যার প্ল্যান এবং নিজের ক্ষতি করে। এবং আমরা সবচেয়ে কমন পাই বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগীদের ক্ষেত্রে, তার দেখা যায় যে হাত ব্লেড দিয়ে কেটে ফালা ফালা করছে, নিজেকে নিজে যদি জিজ্ঞেস করি কেন করেছেন, বলে নিজেকে নিজে কষ্ট দিতে ভালো লাগে, আঙ্গুল কেটে ফেলেছে, আঙ্গুল কেটেছে, বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে দাগ দিয়েছে ইত্যাদি কাজ করে। এবং
আরও কিছু দেখা যায় যে কমন বৈশিষ্ট্য, এগুলো তো আমি বললাম একটু আগে যে বইয়ের ভাষায়, আরও কিছু যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে কমন বৈশিষ্ট্য দেখা যায়, যে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে একজনের সাথে বেশি দিন অ্যাফেয়ার সম্পর্ক বা ভালোবাসার রিলেশন থাকতেছে না, নষ্ট হয়ে যাচ্ছে, পরবর্তীতে আরেকজনের সাথে অ্যাফেয়ার করতেছে। আমি রিসেন্টলি একটা মেয়ে চেম্বারে একজন মেয়েকে পেলাম, যে ইউনিভার্সিটি পড়ুয়া, সে বলতেছে তার এখন 3 নম্বর বয়ফ্রেন্ড চলতেছে, কারণ কি, এবং দেখলাম মজার বিষয় তার হাতে কাটা ফালা ফালা দাগ, এবং আমি তখন ধরেই ফেললাম যে সে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত। আমি বাকি কোশ্চেনগুলো করে ফেললাম, হুবহু মিলে গেল, এবং তখন যখন তাদের জিজ্ঞেস করি যে কেন এই রিলেশনগুলো ভাঙে, কেন ইয়ে হয়, তখন তারা বলে যে তারা ট্রাস্ট করতে পারে না, তো একজনের প্রতি যে বেশি দিন তাদের মোহ বা ইয়ে এটা লাস্টিং করে না, কিছুদিন থাকে ইম্পালসলি তারা হয়তো প্রেমে পড়ে, ইম্পালসিভিটি একটা বৈশিষ্ট্য, তারপরে কিছুদিন পর আর ভালো লাগে না, মনে হচ্ছে সে আমাকে অ্যাভয়েড করছে, তার সাথে আমার আর মিলতেছে না, তাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে, তখন ব্রেকআপ হয়, এবং ব্রেকআপ হওয়ার পর যে এমটিনেস, তাদের হাহাকার, ফাঁকা লাগা, ডুবন্ত মানুষ যেমন সাগরে খড়কুটা ধরেও বাঁচতে চায়, এই বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত রোগীরা সারা তখন আরেকটা রিলেশনশিপের খোঁজে তখন বের হয়, তখন দেখা যায় কিছুদিন পর আবার আরেকটা রিলেশনশিপ হয়, আবার আরেকটা অ্যাফেয়ার হচ্ছে, সেটাও পুনরায় এভাবে ভেঙে যাচ্ছে, বারবার সম্পর্কগুলো ভাঙছে। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট, এবং এই পার্সোনালিটি ডিসঅর্ডারটা আমরা খুব কমন পাই। এখন আসা যাক এর চিকিৎসা। আপনাদের মনে হয়তো সন্দেহ বা প্রশ্ন জাগতে পারে, এর কি আগেও চিকিৎসা আছে বা চিকিৎসা করলে কি এই রোগ ভালো হয়? প্রথমত পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে 18 বছর বয়সের পরে একজন মানুষের পার্সোনালিটি শেপ হয়ে যায়, অর্থাৎ তার পার্সোনালিটি চেঞ্জ করা খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু নিয়মিত চিকিৎসা এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে অনেকাংশেই ফিরিয়ে আনা সম্ভব। আমরা এই বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রেই যেমন বলি, তার ইম্পালসিভিটি বা তার যে নিজেকে ক্ষতি করার চেষ্টা বা তার চিন্তায় সমস্যা ইত্যাদি আমরা ওষুধ দিয়ে কিছুটা ম্যানেজ করি, বাকিটুকু আমরা কাউন্সেলিং করি, তাকে ডিবিটি দিই বা ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি দিই, পাশাপাশি সিবিটি দিই, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিই, তার কগনিশন এবং থটগুলোর উপর কাজ করি, তার যে নেগেটিভ থট, তার যে কগনিশন, যে ভিন্ন নেগেটিভ কগনিশন, এগুলোর উপর কাজ করি, এবং পরবর্তীতে অনেকাংশেই দেখা যায় যে এ রোগীরা ওষুধ খেয়ে এবং নিয়মিত কাউন্সেলিং নিয়ে অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আপনার আশেপাশের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউ বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে থাকেন, তবে আর দেরি না করে আজই দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ।